এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। ফের স্ট্রাইকার সমস্যায় ডুবলো মহাবাড়া, নিজেদের ঘরের মাঠে তারা 1-0 গোলে হেরেই গেল পিয়ারলেস এর কাছে। প্রিন্সওয়েল এমেকা, ফিলিপস আবজা থেকে যে অ্যান্টনি উলফ ক্রোমারা অনেক বেশি বিপজ্জনক সেটা এদিন প্রমাণিত হলো। ম্যাচ শেষে তাই ইটো পড়ল মহাবাড়ান মাঠে, তবে খেলা বন্ধ হয়নি। কোচ রঘুনন্দী স্বীকারও করে নিলেন, আমি বলবো ভালো খেলতে পারছে, এটা কিছু বলার নেই, হারলে তো বলবো না, ভালো খেলছে, গোল করতে পারছে, এটাই পারছে, নতুন যে স্ট্রাইকার সেভাবে ভালো খেলতে পারছে। ম্যাচ জিতে উচ্ছ্বসিত পিয়ারলেস এর কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ও ম্যাচের সেরা হীরা মণ্ডল। দেখুন, এরকম আমি অনেক করেছি এর আগে, অনেক ছোট টিমকে নিয়ে ভালো দলের খেলে জিতেছি, সুতরাং এটা আমার কাছে বিরাট কিছু না। তবে প্রাপ্যটা প্লেয়াররা সমষ্টিগত লড়াই এবং তাদের সততার জন্য আজকে এই রেজাল্ট। বড় টিম, ওদের মধ্যে যে খেলেছি, স্বাভাবিক একটা প্রেশার থাকে, আমার মহারান ক্লাব, অনেক প্রেশার এখানে দর্শকদের, তো আমরা টার্গেট নিয়েছিলাম ম্যাচটা ভালো করে খেলবো, জিতে ফেলবো, ওখান থেকে 3 পয়েন্ট নিয়ে যাবো, সেই টার্গেট আজকে আমাদের এই রেজাল্ট। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।